আপনারা সবাই ভালো আছেন? অনেকক্ষণ ধরে বক্তব্য শুনে আর কি মনে টায়ার্ড হয়ে গেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে প্রতি আধা ঘন্টা পর পর অ্যাটলিস্ট উঠে দাঁড়ানো উচিত, একটু হাঁটাচলা করা উচিত। আমি নিজেও সামনের সারিতে আছে, আপনাদের সাথে বসেছিলাম, একটু সুযোগ পেয়েছি, একটু দাঁড়ানো লাগলো। সাইন্টিফিক ওয়েতে একটু দাঁড়ানো উচিত, একটু হাঁটাচলা চলাচল করা উচিত, এর স্বাস্থ্যের জন্য ভালো। আদারওয়াইজ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, ব্যাক পেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য আমরা যখন অফিস আদালতে যেখানে থাকি না কেন, আধা ঘন্টা পর পর অ্যাটলিস্ট উঠে দাঁড়াতে হবে, একটু হাঁটাচলা করে আবার যদি অফিসের কার্যক্রমে বসে থাকি তাহলে আমাদের কনসেন্ট্রেশন বা মনোযোগ ঠিক থাকবে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা কোনো ব্যক্তিকভাবে চিন্তা করা যাবে না, এটা রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হবে, দেশ নিয়ে চিন্তা করতে হবে, একটা জিওগ্রাফিক্যাল লোকেশন যেটা কখনো চেঞ্জ করা যায় না। আমরা জানি যে বাংলাদেশ, যেটা বাংলার সর্বশেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, সেটা আমাদেরই পাশে মুর্শিদাবাদ এই এলাকারই ছিলেন। বাংলা বিহার উড়িষ্যার সর্বশেষ নবাব ছিলেন তিনি, খুবই অমায়িক, মায়াবী, দেশপ্রেমিক। কিন্তু তার সাথে কিন্তু মির্জাফরও ছিল, জগৎ শের, উমিচাঁদ, মীর মদন, এরকম আরো অনেকেই ছিল। এটা থাকবে, এটা যেন না থাকতে পারে সেটার জন্য কিন্তু যুগে যুগে মনীষীদের আবির্ভাব হয়েছে, তারা চেষ্টা করে গিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশটাকে স্বাধীন করলেন, তিনি প্রারম্ভেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ আমাদের সংবিধানে লিপিবদ্ধ করে গিয়েছেন। আমরা যদি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ না করতে পারি তাহলে এই সমবায় সম্ভব না। দিস ইজ নাম্বার ওয়ান। একইভাবে আমাদের যে সমবায় এটা কিন্তু আমরা কেউ চিরস্থায়ী না, নবাব সিরাজউদ্দৌলা চিরস্থায়ী না, 200 বছর পার হয়ে গেছে, ইংরেজরা চলে গেছে, কিন্তু আমাদের দেশ ছিল এখনো আছে, পাকিস্তানেরা শাসন করছে চলে গেছে আছি, আমরা আছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে বাংলাদেশ দিয়ে গিয়েছেন, আমরা সবসময় স্মরণ করি, চলে গিয়েছেন তারা আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু বাংলাদেশ আছে। অর্থাৎ এখানে আমরা যারা আছি আমরা কেউ থাকবো না, দিস ইজ ট্রু, কিন্তু দেশ থাকবে। এই বিষয়টা মাথায় রেখে যদি আমরা দেশ মাতৃকার উন্নয়ন যদি আমরা সত্যিকার ভাবে করতে চাই তাহলে আমাদের সমবায় অপরিহার্য, অনস্বীকার্য। এই কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রারম্ভে তিনি যে সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে যে রাজনীতি করতেন, যখন স্বাধীনতা পাইলেন, স্বাধীন হয়ে গেল, তখনই তিনি সমবায়ের মাধ্যমে বাংলাদেশটাকে উন্নত করার জন্য, উন্নয়ন করার জন্য তিনি চেষ্টা করে গিয়েছেন। এবং এই কারণেই আমাদের এবারকার যে প্রতিপাদ্য বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন, এবং প্রতি বছর শনিবার, এই নভেম্বর মাসের শনিবার, প্রথম শনিবার এই সমবায় দিবস পালন হবে। এবছর যে প্রতিপাদ্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রতিপাদ্য, এই প্রতিবাদ কেন্দ্র করে 51তম জাতীয় সমবায় দিবস, এই দিবসকে কেন্দ্র করে আজকে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, একটু আগে খুবই ভালো বক্তব্য দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ কুষ্টিয়া,
জনাব আসগর আলী, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব সাধন কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার কুষ্টিয়া, উপস্থিত আছেন এই জনাব মোহাম্মদ হাসান হাবিব, জেলা সমবায় অফিসার কুষ্টিয়া, সমবায়ের সাথে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং যারা রিয়েল যে সমবায়কে ভালোবাসেন, সমবায়ের সাথে সংশ্লিষ্ট আছেন, যারা সমবায় সমিতি করছেন, সেই প্রিয় উপস্থিতি প্রত্যেকে সালাম জানাচ্ছি। আসসালাম আলাইকুম। আসলে সমবায়ের মাধ্যমে একটি দেশ, একটি অঞ্চল, যে কোনো অঞ্চল এটা উন্নয়ন করা সম্ভব। আমরা কিন্তু, আপনি একজন বক্তব্যে বলেছেন যে মাত্র 2-3 শতক জমি যদি ডিসিআর এর মাধ্যমে পাওয়া যায় তাহলে আপনারা অনেক কিছু করতে পারবেন। আপনাদের ইচ্ছা আগ্রহ যদি এত ছোট হয় তাহলে তো খুব সমস্যা হয়। সমবায় একমাত্র বিষয় যেটা ইউনো মহোদয় বলেছেন যে একতাই বল, 10-এর লাঠি, 1-এর বোঝা, আমরা সকলে যদি একসাথে সমবায়ের ভিতর থাকি তাহলে সবই সম্ভব। শুধুমাত্র কেউ যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে এবং কেউ যেন কোনো কিছু নষ্ট করতে না পারে, আমরা সকলে যদি এক থাকি তাহলে সমবায়ের মাধ্যমে সব কিছুই করা সম্ভব। আমাদের এই কুষ্টিয়া জেলার আয়তন, আমরা 1609 বর্গ কিলোমিটার আয়তনের কুষ্টিয়া জেলা, প্রায় 25 লক্ষ লোকের বসবাস। আমরা প্রত্যেকেই যদি কন্ট্রিবিউশন করতাম, যেহেতু অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, এখানে মেজরিটি হচ্ছে মুসলিম, 80-90% এর মধ্যে মুসলিম, বাকিটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাকিরা হচ্ছে নন মুসলিম বা অন্যান্য ধর্মাবলম্বী। কোন মেজরিটি, একমাত্র মেজরিটি দিয়ে কোন উন্নয়ন সম্ভব না। মেজরিটি, মাইনরিটি সবাই মিলে যদি আমরা একসাথে মিলেমিশে অসাম্প্রদায়িক চেতনায় আমরা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশটাকে যদি উন্নয়নের দিকে আমরা নিয়ে যাই তাহলে কিন্তু বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। উদাহরণ হিসেবে এই কুষ্টিয়া জেলায় যে 25 লক্ষ লোকের বসবাস, আমরা সকলে যদি সমবায় করি এবং প্রত্যেকে যদি 100 টাকা করে জমা রাখি তাহলে তো 25 কোটি টাকা। আমরা যদি 1000 টাকা করে রাখি তাহলে 250 কোটি টাকা, আমরা যদি 2000 টাকা রাখি 500 কোটি টাকা। আমাদের এখানে যে মেডিকেল কলেজ আর হাসপাতাল হচ্ছে না, 550-600 কোটি টাকা, তা আমরা 2000 টাকা করে দিলেই তো এরকম বড় একটা মেডিকেল কলেজ আর হাসপাতাল আমরাই করতে পারি এবং সেখানে যে পরিমাণ ডাক্তারের প্রয়োজন হবে সেই ডাক্তার, এরা যেখানে যোগ্য ডাক্তারও তো আমরা খুঁজে পাবো না কুষ্টিয়া জেলায়, বাইরে জেলা থেকে নিয়ে আসতে হবে। সেখানে আমরা যে পরিমাণ নার্স অন্যান্যদের নিয়োগ দিতে পারবো, আউটসোর্সিং নিরাপত্তা কর্মী। আমরা কেন ব্যক্তিক চিন্তা করি, আমরা কেউ থাকবো না, আমরা সকলে চলে যাব, আমাদের প্রতিষ্ঠান থাকবে, আমাদের ইনস্টিটিউশন থাকবে, আমাদের মেডিকেল কলেজ থাকবে। আমরা যদি 4000 টাকা করে দিই তাহলে 1000 কোটি টাকা, আরে 1000 কোটি টাকা তো কত বছর লাগবে আপনার খরচ করতে। আপনি 6টি উপজেলায় টাকা ডিস্ট্রিবিউশন করে দেও আপনি খরচ করতে করে শেষ করতে পারবেন না। আপনার দরকার তখন ভালো মানের একজন ম্যানেজার যিনি এই 24-25 লক্ষ লক্ষ্যে লোকের মন জয় করতে পারবেন, প্রত্যেকটা উপজেলা লেভেল, ইউনিয়ন লেভেলে উন্নয়ন করতে পারবে, উন্নয়নের জোয়ার এমন ভাবে প্রভাবিত হবে এবং সকল ক্ষেত্রে মেডিকেল থেকে শুরু করে তখন চাকরি নেওয়ার জন্য লোকজন এই জেলাতে আসবে, শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন হবে, আপনারা যে মৎস্য ক্ষেত্রে বলছেন সে মৎস্য ক্ষেত্রে উন্নয়ন হবে, গবাদি পশু, পোল্ট্রি ফার্ম। আপনি যদি মনে করেন যে টয়োটা শিল্প এখানে নিয়ে আসবেন, অটোমোবাইল কোম্পানি এখানে তৈরি করবেন, সেটাও সম্ভব।
দরকার হচ্ছে ভালো থিংকিং, চিন্তা করা। আমরা যদি ভালো চিন্তা করতে না পারি, আমরা যদি সকলকে একত্রিত করতে না পারি, তাহলে কিন্তু সম্ভব না। আমাদের সমষ্টিক চিন্তা করতে হবে। সমষ্টিক ভাবে যখন আমাদের উন্নয়ন হবে, ব্যক্তিক উন্নয়ন অনিবার্য। ব্যক্তিক উন্নয়ন সেখান থেকে যাবে না। সকলেই খাবে আর আমি খাবো না, তা হবে না। কিন্তু আমাদের সকলের যদি চিন্তা থাকে, আমাদের সমষ্টি সকলের, রাষ্ট্রের রাষ্ট্রের রাষ্ট্রেরই দায়িত্ব আপনাকে ভালো রাখা, আপনাকে আপনার আপনার উন্নয়ন, আপনার সমৃদ্ধি, আপনার যে ফ্যামিলি, পরিবার, বাচ্চা কি করবে। আমরা জানি যে উন্নত রাষ্ট্র, যে উন্নত রাষ্ট্রের জন্য মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন ভীষণ, 2041 সালে যে উন্নত রাষ্ট্র ইউরোপ, আমেরিকা, কানাডা, সেখানে আপনি অসুস্থ হচ্ছেন, আপনার চিকিৎসার জন্য চিন্তা নাই, হাসপাতালে যাচ্ছেন চিকিৎসা দিয়ে দিচ্ছে, আপনার ছেলে মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে, লেখাপড়া করছে, কোনো সমস্যা নেই, ফ্রি অফ কস্ট। আপনার মেডিকেল চেক আপ বছরে একবার মানে ফ্রি অফ কস্ট করতেই হচ্ছে। কল্যাণমুখী রাষ্ট্র এটা করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিলেন যে একমাত্র এই সমবায়ের যে দর্শন, এই সমবায়ের মাধ্যমেই আমাদেরকে সামনের দিকে যেতে হবে। এটা যদি আমরা ঠিক মতো প্রতিফলন করতে পারি, আমরা শুধুমাত্র আলোচনার ভিতর না, আমরা বছরে একবার প্রথম শনিবার, প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার যে আলোচনা করছি, আমরা যদি এটার ভিতর সীমাবদ্ধ থাকি তাহলে ঘুরে যাবো। দেখেন টেকের লোক মাত্র এই কয়জন, অথবা এর থেকে 10 গুণ, এটা এরকম না। যখন আমরা থাকবো, মাননীয় প্রধানমন্ত্রী যদি ডাক দেন, সকলে যে পুরো বাংলাদেশ 17.5 কোটি লোক, 1 টাকা করে দিলেও 17.5 কোটি টাকা, তাহলে 100 টাকা করে দিলে, 1000 টাকা করে দিলে, 1000 টাকা দেওয়া কোনো ব্যাপারই না। যে পারবে না, তার সক্ষমতা আছে, সে যেন তার কেউ তাকে দিয়ে দেয়। রাষ্ট্র এইভাবে সমৃদ্ধি লাভ করে। আমাদের দেশে এখনো অনেক ক্ষেত্রে আমরা ট্যাক্স দিই না রাষ্ট্রকে, ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করি। উন্নত যদি ট্যাক্স না দেওয়া হয়, একটা রাষ্ট্র যন্ত্র কি করে চলবে? রাষ্ট্র যন্ত্র চালাতে হলে তার টাকার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, এই অর্থটা আমরা ট্যাক্সের মাধ্যমে সংগ্রহ করা। উন্নত রাষ্ট্রে সকলেই উৎসব উপকরণে ট্যাক্স দিচ্ছে এবং কাগজ জমা রাখছে, তারা যখন পেনশন পাচ্ছে ওই যে ট্যাক্স জমা দিয়েছে সেখান থেকেও সে পেনশন পায়। 100% লোকের কিন্তু পেনশন দেওয়ার সুবিধা আছে। আমাদের বাংলাদেশ যখন সেই উন্নত বাংলাদেশ হবে, তখন এক সময় তারা যে উন্নত সমৃদ্ধি চিন্তা করে, চারিদিকে সমৃদ্ধি ভরপুর বাংলাদেশের একদিন এই সময় আসবে। আমরা হয়তো তখন থাকবো না, আমাদের মাথায় রাখতে হবে যে সমবায়। আমি আমার জীবদ্দশায় আমি কি সব জায়গায় হাসপাতাল করব? এটা সম্ভব না। আমরা সকলে যদি প্রতি বছর, প্রতি মাসে না, এক বছরে 1000 টাকা দেওয়া সম্ভব, এক বছরে 2000 টাকা দিলে 500 কোটি টাকা, এক বছর মিলে 365 দিন, 12 মাস, ইট ইজ জাস্ট পসিবল। এত টাকা খরচ করা সম্ভব না। এবং প্রতি বছর যদি আমরা দিয়ে যাই যে আমরা 5 বছর পরে টাকা, আমরা 5 বছর বিভিন্ন রকম অবকাঠামো উন্নয়ন করব, এই কুষ্টিয়া জেলা, আমরা কুষ্টিয়া জেলাকে ভালোবাসি, এরকম 64 জেলা যে সকলেই করে এই দিবসটিকে সামনে রেখে, অটোমেটিক 64 জেলার উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। ইয়েস উই ক্যান, বাইরে কোনো সহায়তা লাগবে না। আমরা বাংলাদেশিরা, বাঙালিরাই আমরা আমাদের টাকাতে এই উন্নয়ন করতে পারি। আমাদের যে বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন, এই বিষয়টাকে মাথায় রেখে বাংলাদেশটাকে ভালোবেসে বাংলাদেশের অবদানে যেন আমরা ভূমিকা রাখতে পারি, এই প্রত্যাশা রেখে এবং সকলের সুস্থতা কামনা করে আমিও আর সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।